আসসালামু আলাইকুম ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ দখলের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে ইসরায়েলিরা তারা এবার গোপনে বৈঠক চালিয়েছে কিভাবে ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ তারা তাদের নিজেদের দখলে নেবে এমন পরিকল্পনা কিন্তু ইসরায়েলে খুব গোপনে হচ্ছে এমন একটা আভাসও মিলেছে তারা চাচ্ছে একদম ফিলিস্তিনবাসীকে নিঃশেষ করে দিতে যাতে তারা একদম নীরবে নিভৃতে সেইখান থেকে কোনো ঝামেলা ছাড়া গ্যাস উত্তোলন করতে পারে এই যুদ্ধ এতদূর বয়ে নিয়ে আসার কিন্তু আরেকটি কারণ সামনে চলে এলো ইসরায়েলের যে ষড়যন্ত্র শুধুমাত্র যে হামাসকে নির্মূল করা তা কিন্তু নয় ইসরায়েল আপনারা বরাবর মতো দেখে এসেছেন যে শুরু থেকে কিন্তু নিরহ মানুষদের ওপর দমন পীড়ন শুরু করেছে তারা কিন্তু হামাসের সতস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত না হয়ে বরং নিরহ ফিলিস্তিনি ভাই বোনদেরকে মেরে ফেলার কিন্তু কার্যক্রম তারা হাতে নিয়েছে গাজা থেকে শুরু করে রাফা পর্যন্ত সমস্ত জায়গায় তারা কিন্তু তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং এখন পর্যন্ত বা আজ এই পর্যন্ত কিন্তু তারা তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে তবে এই আক্রমণ চালানোর পেছনে যে শুধু হামাজকে নির্মূল করাই নয় এর পেছনে যে গ্যাস সহ বিভিন্ন খনিজ প্রকার যে সম্পদ সেই সাথে ফিলিস্তিনের ভূখণ্ড যে দখল করা তাদের যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তা কিন্তু এতদিনের যুদ্ধের আলোচনায় ঢাকা পড়ে গিয়েছিল কিন্তু বর্তমানে এমন একটা বিষয় কিন্তু সামনে চলে এসেছে ইসরায়েল শুধুমাত্র হামাসের স্বতস্ত্র যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করছে না বরং তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এবং স্বার্থ অন্বেষণের জন্য কিন্তু এমন একটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে দখলদার এর রাষ্ট্র প্রধান সেই সাথে নেতানিয়াহ খুব ভালো করে জানেন যে এই গ্যাস ক্ষেত্রটি ইসরায়েলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ইসরায়েলের ভবিষ্যতে গ্যাসকেন্দ্রিক যে সমস্ত কার্যক্রম রয়েছে তাতে কিন্তু বড় রকমের একটা শূন্যতা সৃষ্টি হয়েছে আর যদি তারা ফিলিস্তিনকে দখলে নিতে পারে তাহলে কিন্তু তারা এই জায়গা থেকে তারা তাদের কার্যক্রম বা তাদের দেশের যে সমস্ত গ্যাস ভিত্তিক কার্যক্রম রয়েছে তা কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এমন একটা পদক্ষেপ তারা কিন্তু নিয়েছে পাশাপাশি এবার আপনাদেরকে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দিব তা হলো দশ ইসরায়েলি সেনার কিন্তু নরক প্রাপ্তি হামাসের ইজাদিন কাসাম ব্রিগেডের এক বিচিত্রময় হামলায় দশ ইহুদিবাদী আগ্রাসী শীর্ষানার নরকে যাওয়ার সৌভাগ্য অর্জন কিন্তু করেছে সোজাইয়া এলাকায় এই অভিযানে ইসরায়েলের একটি মার্কেভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে গাজায় ও লেবাননে ইসরায়েলি হামলার জবাবে লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ কিরিয়াত সামুনার ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে বিপুল সংখ্যক কাতিউসা রকেট নিক্ষেপ করেছে সালুমিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সামরিক ভবন ইসরায়েলি রকেট হামলার শিকার হয়েছে হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত নতুন প্রস্তাবে প্রথম পর্যায়ে যুদ্ধবিরতির পর ষোলো দিন ধরে গাজায় মানবিক ত্রাণ সামগ্রী সরবরাহ এবং ইসরায়েলি সেনাদের পিছু হটার বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বললেম সুনির্দিষ্ট করার নিশ্চয়তা কিন্তু দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধে শুরু করবে না এ ব্যাপারে হামাস কিন্তু অটল ছিল কিন্তু এখন হামাস বলেছে যে ছয় সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে আলোচনার জন্য ইসরায়েল আবারও যুদ্ধ করবে না এমন একটা কিন্তু নিশ্চয়তাও পাওয়া গেছে পাশাপাশি গাজায় যে কোনো বিদেশি সেনা প্রবেশের বিরুদ্ধে এখন কিন্তু বর্তমানে হামাসের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে হামাস এক বিবৃতিতে গাজার যুদ্ধ পরবর্তী যে কোনো সম্ভাব্য পরিকল্পনায় ফিলিস্তিনি জনগণের ইচ্ছার বিরোধী যে কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে গাজার পরিচালনার বিষয়ে আরোপিত কোনো নেতৃত্ব বা অভিভাবকত্ব মেনে নেওয়া মেনে নেবে না ফিলিস্তিনি জনগণ কারণ এই ধরনের কোনো কিছু আরোপ হবে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও নিজ ভাগ্য নির্ধারণের অধিকারের লঙ্ঘন ইহুদিবাদী ইসরায়েল গাজার পানি ও জ্বালানি সম্পদ দখলের জন্য সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ফলে এটি মার্কিন দৈনিকের খবরও এসেছে গাজার পানি ও জ্বালানি সম্পদ দখলের জন্য ইসরায়েল সেখানকার ভবনগুলো ও অবকাঠামোগুলোকে ধ্বংস করেছে এবং চালিয়ে যাচ্ছে গণহত্যা যাতে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে চলে যেতে বাধ্য হয় আর এভাবে ইসরায়েলিরা পুরো গাজার উপর দখলদারিত্ব করে সেখানকার সম্পদ লুট করতে চায় এদিকে ইসরায়েলের একজন সাবেক সংসদ সদস্য বলেছেন গাজার যুদ্ধ ইসরায়েলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যুদ্ধ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সময় ঘনিয়ে এসেছে বলে ওই সাংসদ দাবি করেন ইসরায়েল গাজায় তেমন কোনো ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও তিনি কিন্তু জানান যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়টি নানা ছাড় আদায়ের মাধ্যমে ও এমনকি তার যুদ্ধ অবসানের মাধ্যম হিসেবেও মন্তব্য রয়েছে তিনি আরো বলেছেন ইসরায়েল যদি নিজের চেয়ে অন্য মাত্রায় এটা বুঝতে পারে সে সময় উক্ত বিষয়টি যে সময় ইসরায়েলের অনুকূলে যাচ্ছে না এদিকে এবার রাইসির পথে অব্যাহত রাখতে নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি এবার ইমাম খমেনির আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে তার দেশের বিপুল সক্ষমতা ব্যবহার করা সহ নিহত প্রেসিডেন্ট রাইসের পথ অব্যাহত রাখতে নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল শনিবার তিনি প্রেসিডেন্ট নির্বাচনে সব প্রার্থী ও নির্বাচন অনুষ্ঠানে জড়িত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে বার্তা দিয়েছে তাতে এই আহ্বান জানানো হয় গতকাল শনিবার তিনি প্রেসিডেন্ট নির্বাচনের সব প্রার্থী ও নির্বাচন অনুষ্ঠানে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে বার্তা দিয়েছেন তাতে এই আহ্বান জানান ওই বার্তার প্রধান কিছু অংশ আপনাদের মাঝে উপস্থাপন করা হল পরম করণাময় ও দাতা আল্লাহর নামে শুরু করছে সব প্রশংসা মহান আল্লাহর যিনি বিশ্বজগতের প্রভু এবং দরুদ ও সালাম পেশ করছে আমাদের মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ও তার পবিত্র বংশধরদের ওপর এবং বিশেষ করে ইমাম মাহাদির ওপর তিনি বলেন মহান আল্লাহর প্রতি ধন্যবাদ সর্বশক্তিমান ও করুণাময় এর পরম করুণাময় ও অস্থিততা আল্লাহর নামে শুরু করছে সব প্রশংসা মহান আল্লাহর যিনি বিশ্বজগতের প্রভু এবং দরুদ ও সালাম পেশ করছে আমাদের মৌলানা মোহাম্মদ ও তার পবিত্র বংশধরদের ওপর এবং বিশেষ করে ইমাম মাহাদির ওপর তিনি আরো বলেন মহান আল্লাহর প্রতি ধন্যবাদ সর্বপেক্ষা বা সর্বশক্তিমান ও করুণাময় আল্লাহর সহায়তা মহান ইরানি জাতি প্রেসিডেন্টের দ্বিতীয়ত তিনি আরও উল্লেখ করেছেন যে দুই দফায় পঞ্চান্ন মিলিয়নের বেশি ভোট দাতা জনগণের ও নির্বাচনে জড়িত কর্মকর্তাদের দক্ষতার দায়িত্ব সব প্রশংসা করে তিনি বলেন অচল অবস্থা আর হতাশা সৃষ্টির লক্ষ্যে নির্বাচন বর্জনের জন্য শত্রুদের ব্যাপক প্রচারণা সত্ত্বেও জাতি এক অবিস্মরণীয় ও উজ্জ্বল গঠিত তিনি নির্বাচনী তৎপরতায় জাতীয় সম্প্রচার সংস্থা ও নিরাপত্তা তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর পজিস কিয়ান মহান দয়াময় আল্লাহর ওপর ভরসা রেখে তিনি প্রেসিডেন্ট রাইসের পথ চলা অব্যাহত রাখার এবং দেশের বিপুল সমর্থনগুলো কাজে লাগানোর পরামর্শ দেন বিশেষ করে বিপ্লবী যুব সমাজ ও বিশ্বাসী জনশক্তিকে একত্রে নিয়োগের আহ্বান জানান যাতে জনকল্যাণ ও দেশের অগ্রগতির পথ সুগম হয় তিনি নির্বাচনের তৎপরতায় জাতীয় সম্প্রচার সংস্থা ও নিরাপত্তা বিভাগের সবার ভূমিকার প্রতিও কৃতজ্ঞতা জানান সর্বশেষে তিনি আবারও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ও ইমাম মাহাদি এর প্রতি সালাম জানিয়ে এবং সব স্মৃতি ও ইমাম খামিনিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন এদিকে সাতষট্টি শতাংশ ইসরায়েলির যুদ্ধ নয় বন্দিদের মুক্তি চায় অন্তত সাতষট্টি শতাংশ ইসরায়েলির যুদ্ধ নয় বরং বন্দীদের মুক্তি চায় শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভে প্রকাশিত জরিপে এসব তথ্য জানানো হয়েছে সূত্রটি জানিয়েছে জরিপা অংশ নেওয়া ইসরায়েলিদের চিকিৎসা করা হয়েছে যে বর্তমান সবচেয়ে অশুভ বিষয়বস্তুগুলোকে নিয়ে ইসরায়েল শুক্রবার মোসাদ প্রধান ডেভিড নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহায় পাঠিয়েছে আগামী সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে কারাবন্দি চুক্তি বিনিময় এর সর্বশেষ প্রক্রিয়া জানিয়েছিল হামাস যুদ্ধ এখনো শেষ হয়নি এর কারণ হিংসা করলে জবাবে চুয়ান্ন শতাংশ বলেছেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক বিবেচনায় যুদ্ধ এখনো শেষ হয়নি চৈত্রিশ শতাংশ বলছে এটি কার্যকারী বিচারের কারণে শেষ হয়নি বারো শতাংশ এর আগে কোনো উত্তর জানায়নি উত্তরদাতাদের আটষট্টি শতাংশ বলেছে ইসরায়েল নেতানিয়াহর প্রতিশ্রুতি সম্পূর্ণ বিজয় থেকে অনেক দূরে আর তেইশ শতাংশ বলেছে ইসরায়েল বিজয়ের কাছাকাছি রয়েছে আর নয় শতাংশ এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি এদিকে পেজেস্কিয়ানকে সব ধরনের সহযোগিতা দিবে আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে যে নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ পেজেস কিয়ানের নেতৃত্বাধীন সরকারের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত তারা রয়েছে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি নির্বাচিত প্রেসিডেন্টকে জানানো এক বার্তায় এই প্রস্তুতির কথা ঘোষণা করেন তিনি আরো বলেন একটি জনপ্রিয় ও বিপ্লবী বাহিনী হিসেবে এবং সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীর দিক নির্দেশনা অনুযায়ী আইআরজিসি সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ এর পূর্বে এমন বিষয়টি উঠে আসে এদিকে গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ষোলো গাজার একটি স্কুলে বিমান হামলায় অন্তত ষোলো জনের প্রাণহানির খবর দিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা এই ঘটনায় আহত হয়েছে আরও কয়েক ট চন মধ্য গাজার নুসেরাজ আশ্রয় কেন্দ্রে হাজার মানুষের আশ্রয়স্থান ছিল হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় সব তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে আল এলাকায় বিভিন্ন স্থাপনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তাই সেসব অবকাঠামোতে হামলা চালানো হয়েছে এদিকে ক্যাম্পে ও আরেক বাড়িতে পৃথক বোমা হামলায় দশ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে তারা আহতদের পাশে দাঁড়াতে ছোটাছুটিও করছিল প্রত্যক্ষদর্শীরা বলেন ব্যস্ত বাজার সংলগ্ন ওই স্কুল ভবনের ওপরের তালাগুলো নিশানা করা এক এই হামলা চালাতে ইসরায়েল সাত বছরের মতো শিশুকে নিহত করেছে নতুন করে পাঁচ জনের মৃত্যুর মধ্য দিয়ে যুদ্ধের মধ্যে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়ায় একশো আটান্ন জনে সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে স্বেচ্ছার ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস বলছে যে গত সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার পর যে যুদ্ধ শুরু হয়েছে তাদের গাজের শতাধিক সাংবাদিকদের প্রাণও গেছে এক্সপোস্টে বিবৃতি দিয়ে স্কুল ভবনে হামলার কথাও স্বীকার করেছে আইডিএফ বেসামরিক নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে তারা নানা পদক্ষেপ নিয়েছে যার মধ্যে নজরদারি ও গোপনীয় গোয়েন্দার তৎপরতা অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর দাবি হামাস যোদ্ধারা ওই স্থানে লুকিয়ে থেকে আইডিএফ সেনাদের ওপর হামলা চালিয়ে আসছিল অন্যদিকে হামলাকে বাস্তুচ্যুত অসহায় বেসামরিক মানুষের উপর হত্যাযোগ্য বলে বর্ণনা করেছে হামাস টেলিগ্রাম চ্যানেলে ফিলিস্তিনিদের স্বাধীনতা সতস্ত্র সংগঠনটি বলছে যে হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু ও বয়স্ক ব্যক্তিও ছিল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক রাখতে ভুলবেন না